হঠাৎ করে আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ শব্দ একটা আসছে, ধুম করে শব্দ হয়েছে, আমরা দৌড় দিয়েছি, একটু দৌড় দিয়েছে, আমি আর ইয়ে বলতে পারি না, ঝিনঝিন ঝিনঝিন করতেছে কানের মধ্যে। চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেটের ডাগুদি কেবিএস প্লাজাত এসি বিস্ফোরণত একজনের ফা বিচ্ছিন্নের ঘটনা ঘটি। এই ঘটনাত আরও তিনজন আহত হই। জুলাইয়ের 5 তারিখ শুক্রবার সকালে এবিএস প্লাজার দ্বিতীয় তলাত অরক্ষিত অবস্থায় এসি সংস্কারের হাজ চলাকালীন হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনাকাণ ঘটে। ফা বিচ্ছিন্ন ইন্যে হাজি তৈদুল আলম ম্যাক্স কনস্ট্রাকশনের আইটি কর্মকর্তা বলেই জানা যায়। আহত অবস্থায় তারে এবারকেয়ার হাসপাতালত ভর্তি করানো হই। আহত আরো একজনেরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে লনই বলি জানাই ঘটনা প্রত্যক্ষদর্শীল। কালো শুনছি বোমের মতন, পরে পাশের মার্কেট থেকে আপনি ধরে আসছি, আসে দেখি একটা লোকের মানে পাঁচ আউটসাইডে পড়ে আছে, পরে সিএনজি তুলতেছে, অনেকে অনেকে দাঁড়ায় আছে, পরে আমি সে লোকটাকে জড়ায় ধরে সিএনজি তুলছে, তো লোনির ভাইও ছিল একটু দুর্বল প্রকৃতির কাঁপতেছিল, পরে আমার কাছে ভাই আপনার সাথে থাকেন, পরে আমি কী করলাম, উনির সাথে চিটাং মেডিকেল নিয়ে গেছি, ওখানে নিয়ে গিয়ে ভর্তি করাইছি, পরে উনিরা ওয়াশ টোয়াশ করে রক্ত বন্ধ করছে অনেক কষ্টে, পরে উনি অনেক আত্মীয় স্বজন আসছে, আসার পরে ওরা ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যাভেন কেড়ে নিয়ে গেছে। ঘটনা আমি যেটুকু শুনছি ওখানে নাকি এসি বাস্ট হয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম যে আহত হয়েছে, উনি বলছে কয় এসি হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনছি, তারপর আমার পা দেখে যে নিচে নাই, না না উনি নাকি এখানে উনির ভাইয়ের জন্য ওয়েট করতেছিল, উনির মনে বাইক আসছিল, চাবি আসছিল হাতে, উনি জিজ্ঞেস করছিল আমি আমার ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, এতটুকু শুনছি। উনিকে এবার কেড়ে নিয়ে গেছে, বাকিটা আল্লাহর হাতে আর কি, এমনি বাঁচবে আশঙ্কা মুক্ত, এমনি বাঁচবে, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, ইমার্জেন্সি অপারেশন করলে বেঁচে যাবে, মানে পাটা শেষ আর কি। আপনার এখন দেখি বাইরে এসে বিস্ফোরণ হয়েছে একটা আওয়াজ, একটা লুকের পা চলে গেছে, এখানে দেখছি দুই একটা এসি বাস্ট হয়ে গেছে, বাস্ট হওয়ার পর দেখতেছি আমরা ওর করো আতঙ্কের ঘটনা, আর লোকজন মানে জড়ো হয়েছে, এরপর দেখতেছি এটা দুই তিনটা এসি বাস্ট হয়ে গেছে, হ্যাঁ সবাই এখন আতঙ্ক আছে ওইটার জন্য, মানে ভয় আছে আর কি। মানে ওই দ্বীপের যেই আবার শব্দ ইয়ে শব্দ হয় মানে আমরা বেগুন আতঙ্কিত হয়ে গেল, বাঙ্গাচুর হয়ে গেল, বাঙ্গাচুর হয়ে গেল, আর তো বাইরে বেগুন দিই ছিল না এখানে, আমরা তো তিনজন ছিলাম শুধু, মার্কেটে তো লোকজন নাই কম, কোনো ক্ষতি হয় না তেমন একটা, এখন ওইদিকে যে কি ক্ষতি হচ্ছে এটা আমি জানি না, হঠাৎ করে শুনছি যে ওখানে মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এইটুকু জানি। এই ঘটনার ভুক্তভোগী কাজী তহিদুল আলম সকালে তারার পারিবারিক কুগে হাজে মিমি সুপার মার্কেটত গিয়েল। ওই সময় তিনি তার মোটরসাইকেল লইরে পার্কিং ও তার ভাই শহীদুল আলমুল্লাহ অপেক্ষা করছিল, আর তার ভাই আইবার আগেই এই দুর্ঘটনা গান ঘটে। তার মানে বোঝা যায় বিপদের হনো আতফা নাই, যেহনো জায়গাতেই যেহনো বড় দুর্ঘটনা গড়িত পারে, তাই আনার বেগুনত্বন উচিত আরও বেশি সতর্কভাবে রাস্তা চলাচল করিবার। তো এইভাবে রিজন এইবার ফলশ্রুতিতে ইন প্রেশার ফজে আমার এই মার্কেট ইভেন, তারপরে আর টিভি আসিল, টিভিও গিয়ে আর সবচেয়ে বড় হতো কি মানুষ উইন্ডেড হইয়ে, আর আসলে ব্যাক্ষণে অ্যাজ এ হিউম্যান বিং মানুষ বেশি আহত হইয়ে তিনজনের ভিতর একজন অবস্থা খুবই গুরুতর। আসলে এই ফার্স্টের বিল্ডিংয়ে আর আয় থাকি আর বাসা, তো হঠাৎ করে বিকট আওয়াজ, আওয়াজ পড়ানোর সাথে সাথে আর আয় দেখি দিয়ে এই ঘটনা, এসির গ্যাস কেবিসি মার্কেটের এসির গ্যাস সিলিন্ডার বাস্ট হই, এসি এসি যে গ্যাস হচ্ছে এগুলো সিলিন্ডার আছে গ্যাস বড় দেয় গ্যাস ইবে ওই বাস্ট হই দেয় আর কিছু না, গ্যাস ইবে বাস্ট হই, বাস্ট হই এরা আর দুজন ইলেকট্রিশিয়ান এসি মিস্ত্রি একজন ফরি গিয়ে গুই একজন লটকি আসিল, দুজনে আলাদি সুস্থ আছে, এবং কাস্টমারও নবুঝির বা এরিয়ার কেউ মার্কেটের কেউ ইয়ে ন বুঝি দিতে পারি, মোটরসাইকেল করে এসি ইবের একান টিন দৌড়ি জায়গা রে ওর ট্যাঙ্গান হাড়ে গিয়ে গুই একদম বড়িত্ব আলাদাও গিয়ে গুই ও টিন মেডত গিয়ে ইনশাল্লাহ খবর পাই দি যে ও সুস্থ আছে। মার্কেট বা ভবন মালিকল এভাবে অরক্ষিত অবস্থায় সেফটি মেনটেন নগরীরে ইলেকট্রিকের হাজ করে, সেসব মালিকলের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা লিবু এলে সাও এখন বেগুনর। সি প্লাস টিভি চট্টগ্রাম। Thank you.